আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো গত কালকের ক্লাসে একটা সৃজনশীল করে দিয়েছিলাম, তোমরা যারা ভিডিও ক্লাস দেখেছো অবশ্যই ওটা পারবে। শীতের 2 নম্বর সৃজনশীল করে দিয়েছিলাম। আর তার আগের ক্লাসে আমরা বাসায় একটা কাজ দিয়েছিলাম 12 নম্বর, এটা অনেকেই আমার কাছে পাঠিয়েছে করে এবং ঠিকও হয়েছে বেশিরভাগই, এক দু একজন একটু সমস্যা আছে। আশা করি সবাই এভাবে হোমওয়ার্ক করবে এবং পাঠাবে আমার আইডিতে। আজকে আমরা শুরু করতেছি 12 নম্বর থেকে। এই 12 নম্বরটা যদি অনেকের হয়ে গেছে, তারপর এখান থেকে আবার শুরু করি। এখানে বলা আছে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4, আর z ইকুয়াল টু হচ্ছে 5। এই অঙ্কটা তোমাদেরকে আমি তুলে দিয়েছিলাম। কি করতে হবে, মান নির্ণয় করতে হবে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস হচ্ছে 12zx, এইটাই করলে কত আমাদেরকে বের করতে হবে। তো ডাইরেক্ট যদি আমরা এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিই, তারপরও মান আসে, কিন্তু যেহেতু এটা সূত্রের অনুশীলনী, আমরা চেষ্টা করব সূত্র প্রয়োগ করে কিভাবে সহজে মান নির্ণয় করা যায়। তো তোমাদের তো অনেকে অঙ্কটা করতে পারছো, একজন বলো দেখি কিভাবে করবো অঙ্কটা, যে কোনো একজন বলো, স্বাধীন বলো, স্বাধীন হোসেন। ইয়েস স্যার। এটাকে কি স্যার, এটা আমরা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, সূত্রে আনবো। তো কিভাবে আনবো, দুটো মাইনাস আছে খেয়াল করতে হবে, এই দুটো মাইনাস। তাহলে স্যার এখানে হলো একটাই কমন হলো y, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে y টাই হলো শুধু মাইনাস হবে, y টাকে আমরা মাইনাস করতে হবে। বাহ, গুড স্যার। 9x² কে কি বানাবো, 3x হোল স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 4y হোল স্কয়ার। এই যে দুইটাতে মাইনাস থাকার কারণে দুইটাতে y আছে, y কে আমরা মাইনাস ধরলাম, মাইনাস 4y স্কয়ার, প্লাস z টা হচ্ছে 2z হোল স্কয়ার, মাইনাস এটা প্লাস দেবো আমরা, প্লাস 2 ইন্টু, সূত্রে কি আছে 2ab, a হচ্ছে এখানে 3x আর b হচ্ছে মাইনাস 4y, তাহলে 2 ইন্টু 3x ইন্টু হচ্ছে মাইনাস 4y। অবশ্যই মাইনাস 4y কে ব্র্যাকেটে দিতে হবে এইভাবে, মাইনাস 4y, তারপরে এটা হচ্ছে প্লাস 2 ইন্টু মাইনাস 4y ইন্টু হচ্ছে 2z, প্লাস সর্বশেষ 2 ইন্টু 2z এর সাথে হচ্ছে 3x, এটা ব্র্যাকেট না দিলেও সমস্যা ছিল না, 2z আর 3x। এইভাবে আমরা এটাকে ভাঙলাম। এখন একটু আমরা দেখি যে মিললো কিনা, না মিললে তো সেটা আমাদের প্লাস মাইনাস করতে হবে, মিললো কিনা একটু দেখি। এগুলো তো মিলে গেছে, 3 3 9 4 4 16 2 2 4, এটা মাইনাস থাকলো প্লাস হয়ে যাবে, মিলে গেছে। এখানে আমরা দেখি 3 2 6 4 6 24, আর মাইনাস চলে আসবে এখানে 24, এখানে 4 2 8 8 2 16 16 মিলে গেছে, 2 2 4 3 4 12 12 মিলে গেছে, সবগুলোই মিলে গেছে, ঠিক আছে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা টোটালটা কি লিখতে পারবো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা লিখতে পারবো টোটালটা। তাহলে a হচ্ছে আমাদের এখানে 3x, b হচ্ছে মাইনাস 4y, c হচ্ছে প্লাস 2z হোল স্কয়ার, abc হোল স্কয়ার। এখন আমরা মানগুলো বসিয়ে দিতে পারবো, 3 ইন্টু a এর মান x এর মান 3 মাইনাস 4 ইন্টু y এর মান 4 প্লাস 2 ইন্টু z এর মান 5 হোল স্কয়ার, তাহলে 3 3 9 16 10 হোল স্কয়ার সমান সমান
নয় আর দশে উনিশ, উনিশ থেকে ষোলো বাদ দিলে হয় তিন, তিনের উপরে স্কোয়ার নাইন। অ্যান্সার চলে আসছে কত? নাইন। ঠিক আছে, তোমাদের কি নাইন আসছিল এর আগে? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে সবাই বুঝতে পারছো, তাই না? কোনো সমস্যা নাই? নো স্যার। তো এটার পরে দুইটা অঙ্ক আছে, ১৩ এবং ১৪। যেহেতু তোমাদের কাছে বই নাই, তাই বুঝতে পারতেছো না, তোমরা ইচ্ছা করলে বই না আসা পর্যন্ত ইন্টারনেট থেকে অর্থাৎ এনসিডিবি থেকে নামিয়ে দেখতে পারো, আর চলে আসবে ইনশাল্লাহ বই। ১৩ নাম্বার এবং ১৪ নাম্বার, এই দুইটা হচ্ছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা ১৩ নাম্বারটা করি, একটা করলে আরেকটা করতে পারবে। ১৩ নাম্বার বলা আছে এ প্লাস টু বি, এ প্লাস টু বি ইন্টু হচ্ছে থ্রি এ প্লাস টু সি, থ্রি এ প্লাস টু সি। এইটাকে ভাঙতে হবে এমন ভাবে যেন এটা দুইটা বর্গের বিয়োগ ফল হয়, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম হয়। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যখনই দুইটা বর্গের বিয়োগ ফল বলবে তখনই আমরা প্রয়োগ করব এ বির সূত্র বা এ বির অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করব, মনে থাকবে? ইয়েস স্যার। কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে? সেক্ষেত্রে আমরা এই পুরাটাকে মনে করব এ আর এই পুরাটাকে মনে করব বি। তাহলে আমাদের সূত্র হবে হচ্ছে এ, অর্থাৎ এ প্লাস টু বিটা হচ্ছে এ, প্লাস বি হচ্ছে থ্রি এ প্লাস টু সি, এটা হচ্ছে বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস, এরপরে মাইনাস হচ্ছে এই দুটারই বিয়োগ ফল, অর্থাৎ এ প্লাস টু বি মাইনাস এই দুইটাই, দুইটাকে মাইনাস দিয়ে গুণ করলে দুইটাই মাইনাস হয়ে যাবে। একবারে করে দিচ্ছে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস থ্রি এ মাইনাস টু সি হোল স্কোয়ার। এই মাইনাসটা কি বুঝতে পারছো যে এটা টু সির আগের মাইনাস? ইয়েস স্যার, ইয়েস স্যার। এটা আসলে কেমন হতো? মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে হতো, ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে থ্রি এ প্লাস টু সি হতো, মাইনাস দিয়ে আমরা গুণ করে দিয়েছি দুইটাকে, তাই মাইনাস থ্রি এ মাইনাস টু সি দুই ভাগে ভাগ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এটাকে কি করব, যোগ বিয়োগ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে এ আর সি এ মিলে ফোর এ প্লাস টু সি টু বি প্লাস টু সি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে টু বিটা আগে লিখি, কারণ টু বি প্লাস টু বি আগে লিখলাম, আর এ থেকে টু এ বাদ দিলে, থ্রি এ বাদ দিলে মাইনাস টু এ মাইনাস টু সি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। আরেকটু কাজ করতে পারবো আমরা, সেটা হচ্ছে সবাই এই দুই দিয়ে সবাইকে ভাগ করতে পারবো, এই দুই দিয়েও সবাইকে ভাগ করতে পারবো, অথবা দুই কমন নিয়ে দুই কাটা যাবে, বিষয়টা একই হবে, দুই কমন নিয়ে কাটলেও যা হবে ভাগ করলে একই হবে, ফোর এ দুই দিয়ে ভাগ করলে টু এ। এটা কি শুধু একজনকে ভাগ করলে হবে না সবাইকে ভাগ করতে হবে? স্যার সবাইকে ভাগ করতে হবে, সবাইকে সবাইকে, শুধু একজনকে এভাবে কাটা যাবে না, সবাইকে ভাগ করতে হবে। এটা হবে বি, এটা হবে সি হোল স্কোয়ার মাইনাস, এখানে দুই দিয়ে সবাইকে ভাগ করো বি এ মাইনাস সি হোল স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দুইটা বর্গ আসলো না, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুইটা বর্গের বিয়োগ ফল, কারণ সূত্রটা এরকম যে একটা বর্গ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আরেকটা বর্গ বর্গ হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এইভাবে আসে। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, ১৪ নম্বরটা আমরা একেবারে এই সূত্র প্রয়োগ করেও করতে পারি অথবা আরো সহজেও করতে পারি। ১৪ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর, এটা দুই ভাবে করা যাবে, দুই ভাবে করা যাবে। এক হচ্ছে
এটাকে আমরা যদি মিডিল ফ্যাক্টর করি তাহলে 24 কে ভাঙলে 4 6 24, 4 এবং 6, তোমরা তো মিডিল ফ্যাক্টর করেছো ক্লাসে, এটা 4 6 24, এই 4 আর 6 যোগ করলে কত হয়? 10। 10 24 কে ভাঙতে হবে দুইটা, সেই দুইটা যোগ করলে হবে 10, এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে যোগ করলে 10 হতে হবে। তাহলে একটা পাবো আমরা x প্লাস 6 আর একটা পাবো হচ্ছে x প্লাস 4। এইটাকে মনে করবে এ, এটাকে মনে করবে বি, করতে পারবে না? এ বি মনে করে এই নিয়মে করতে পারবে। আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে একটু সহজ ভাবে ব্যতিক্রম ভাবে, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 2 ইনটু 5x প্লাস হচ্ছে 5 স্কয়ার মাইনাস 1, এইভাবেও ভাঙতে পারি। এটা কিভাবে ভাঙলাম? x স্কয়ার কে লিখলাম x স্কয়ার প্লাস 10x, 10x কে আমরা ভাঙলাম 2 ইন্টু 5x মানে 2ab করলাম, 5 পরও দিতে পারি আমরা, 2x ইন্টু 5 এটাও দিতে পারি, 2ab, x স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 5 হচ্ছে এখানে b। Yes sir। এইভাবে সূত্র ভাঙলাম। এখন আমাদের এটার সাথে আগের যে অঙ্কটা ছিল তার সাথে তুলনা করতে হবে, তুলনা করে কত কম বেশি পাওয়া যাচ্ছে। এটা 5 2 গুণে 10 মিলে যাচ্ছে 10, কিন্তু 24টা মিলছে না, এখানে কত আসছে? 25 আসছে, 25। তো মিলানোর জন্য আমরা কি করলাম, একটা এক বাদ দিলাম, ঠিক আছে, একটা এক বাদ দিলাম। তো এইটুকু মিলে সূত্র আসে x প্লাস 5 হোল স্কয়ার, আর মাইনাস 1 কে আমরা লিখতে পারি 1 স্কয়ার, আর 1 মানে 1 স্কয়ার একই, 1 স্কয়ার মানে 1, 1 মানে তো 1ই। তো এইভাবে দেখো সহজে দুইটা বর্গের বিয়োগ তৈরি হয়ে গেল, আর আমরা যদি এটা করি তাও এই জিনিসই আসবে, কারণ এই দুটো যোগ করলে 2x আর 10 হয়, 2x আর 10 কে যে আগের নিয়মে দুই দিয়ে ভাগ করলে x প্লাস 5ই আসবে, আর দুইটা বিয়োগ করলে x x কাটা যাবে, 6 থেকে 4 বাদ দিলে 2, 2 কে আবার দুই দিয়ে ভাগ করলে একই আসবে। তো দেখা যাচ্ছে যে এটাকে আমরা এবি সূত্র বসালেও এটা আসবে, আর এইভাবে কাজ করলেও উত্তর কিন্তু একটাই, ঠিক আছে? আর একটা মাত্র অঙ্ক আছে এই অনুশীলনীতে, তাহলে আমাদের অনুশীলনী শেষ হবে। আমরা সামনের ক্লাসে অনুশীলনী 3.2 এর সূত্রগুলো নিয়ে শুরু করতে পারবো ইনশাল্লাহ। 15 নম্বর অঙ্কটাতে আসি আমরা এখন। 15 নম্বরে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা ইকুয়াল টু দেওয়া আছে 4, এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ। আরেকটা কি দেওয়া আছে? Yes sir। a টু দি পাওয়ার 4, এটা এবং b, কারণ আরেকটা দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু দেওয়া আছে 8, এটা হচ্ছে 2 নাম্বার। এই দুইটা সমীকরণ দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। কি কি বের করতে হবে আমরা পাশে লিখে রাখি, কি কি বের করতে হবে? ক নম্বরে বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর খ নম্বরে বের করতে হবে ab, এই দুটো বের করতে হবে। এখন কিভাবে করব আমরা? আমাদের যে 4 যে পাওয়ার আছে, এই 4টাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে তোমরা ক্লাসে এইটা যদি ভালোভাবে করে থাকো তাহলে পারবে, 2 নম্বরকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। 2 নং হতে পাই, এখানে বলা আছে এটা দিব আর 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8, এটা 2 নম্বরে দেওয়া আছে। এটাকে আমরা বাম পক্ষটাকে কিভাবে উৎপাদক করব, কারো জানা আছে? এটা দিব আর 4 প্লাস a স্কয়ার, হ্যাঁ, সূত্র করতে হবে। সূত্র করার জন্য কি করতে হবে বলো তুমি? এর উপর এর উপর স্কয়ার দিয়ে হোল স্কয়ার দিতে হবে। আচ্ছা, এই স্কয়ার হলো হোল স্কয়ার প্লাস 2 এ স্কয়ার বি স্কয়ার, 2 এ বি প্লাস বি স্কয়ার হলো হোল স্কয়ার। এখন এখানে আছে একটা, আমাদের হয়ে সূত্র করতে গিয়ে দুইটা হয়ে গেল, এখন এটা বিয়োগ করতে হবে স্যার, মাইনাস করতে হবে। ইয়েস স্যার, মাইনাস করতে হবে আবার এ স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 8। তো এইটুকু মিলে সূত্র হবে আগেরটার মতো,
এইটুকু মিলে সূত্র হবে, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর মাইনাস হচ্ছে কে বি কে আমরা আবার হোল স্কোয়ার করতে পারি, সমান সমান এই এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা মিলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার, এখানে এ বি থাকার কারণে এ বি হোল স্কোয়ার, দুটোর উপর স্কোয়ার আছে। এখন আবার এটাকে উৎপাদক করার জন্য কি সূত্র প্রয়োগ করব, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস প্লাস এ বি, এ প্লাস বি মানে এটা প্লাস এটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু এই। Yes, sir. আচ্ছা কারো প্রবলেম হলে এখন বলো, আমরা সামনে আগালে আবার বুঝতে পারবে না, এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার? Yes, sir. কথা Yes, sir. তিনজন, তার বেশি কথা বলছে না, তাহলে তো বুঝতে পারবো না, 26 জন আছো তোমরা? Yes, sir. আচ্ছা Yes, sir. এখন খেয়াল Yes, করো sir. এইটার মান কত দেওয়া আছে, এটার মান 4 4 4 এটার মান দেওয়া আছে 4, তাহলে মানটা আমরা বসিয়ে দিই 4 এ স্কোয়ার, এটাকে সাজিয়ে লিখি মাইনাস এবি টাকে আগে নিয়ে আসি প্লাস বি স্কোয়ারটা পরে নিয়ে যাই, কারণ এটা আগে পিছে করা যাবে। অতএব এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হলো, 2 2 এটা আমাদের 3 নম্বর সমীকরণ, Yes, sir. 3 নম্বর সমীকরণ চলে আসছে। এখন কিন্তু একেবারে সহজ, সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার বের করতে চলে 1 নম্বর এবং 3 নম্বর যোগ করতে হবে, তাহলে এবি এবি কেটে যাবে, আর এবি বার করতে চলে ওই এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান যে কোনো একটাতে বসাতে হবে, অথবা 1 আর 3 বিয়োগ করতে হবে। তো আমরা যেটা করব সহজে করি, সেটা হচ্ছে 1 থেকে 3 বিয়োগ 1 থেকে 3 বিয়োগ করব অপনয়নের মতো করে, তাহলে প্রথমে আমরা 1 নাম্বারটা রাখি এখানে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এরপরে আমরা রাখি 3 নাম্বার কে, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2, অপনয়নের মতো করে দিলাম একটা টান, যেহেতু যোগ করতেছি তাহলে এই দুইটা কি হবে কেটে যাবে, এবি আর এবি স্যার বিয়োগ করছেন তো, ও বিয়োগ, তাহলে ভুল লেখছি, যোগ হবে, মানে বিয়োগ করলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে খ বের হবে, আর খ বের করতে গেলে কি করতে হবে যোগ করতে হবে, তাহলে যোগ করলাম এ স্কোয়ার স্কোয়ার মিলে কত হয় 2 এ স্কোয়ার, 2 এ স্কোয়ার, আর বি স্কোয়ার বি স্কোয়ার মানে 2 বি স্কোয়ার ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে কি বোঝা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? Yes, sir. Yes, sir. 3 হবে উত্তর স্যার, 3, বাহ গুড 3। এখন এ স্কোয়ার বি স্কোয়ারের মানটা আমরা একে বসালেও পাবো, যে এ স্কোয়ার বি স্কোয়ারের মান যদি বসাই তাহলে এবি সমান সমান কত পাবো, 1। Yes, sir. 1 কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বসিয়ে পাই এবি প্লাস 3 ইকুয়াল টু 4, অতএব এবি ইকুয়াল টু 1, আর শুধু এ ইকুয়াল টু হয়ে গেছে, এবি ইকুয়াল টু 1। তাহলে এবির মান আসলো 1, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আসলো 3। বোঝা গেছে সবার? Yes, sir. এখানে কও চলে আসছে, খও চলে আসছে, কও খ দুইটাই চলে আসছে, তো এরই মাধ্যমে আমাদের অনুশীলনে শেষ হয়ে গেল 3.1, যেগুলো ছিল সব বর্গের সূত্র সম্বলিত, আর তোমাদেরকে একটা সৃজনশীল দেখাইছিলাম, সেই সৃজনশীলটা একটু গতকাল করে দিয়েছিলাম, আজকে একটু আমি রিপিট করবো আবার, যাতে তোমাদের যাদের বুঝের সমস্যা হয়েছে তাদের বুঝে বুঝে আসে। সবার তোলা হয়েছে অঙ্কটা? Yes, sir. Yes, sir. Yes, sir. Hey, stop.
অনুশীলনের 3.1 শেষ করলাম আমরা এখন সৃজনশীল সেটা দিয়েছিলাম সেটা বোঝার জন্য দেখো সেটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এ সমান সমান বলা ছিল রুট থ্রি প্লাস রুট টু যারা ভিডিও দেখেছো গতকালকে তারাই বলতে পারবে কিভাবে এটা থেকে ওয়ান বাই এ বার করতে হয় বলো একজন উভয়কে রুট থ্রি মাইনাস রুট উভয়কে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করতে হবে উভয়কে তার মানে আগে তো আমরা লিখবো ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এটা তো আগে লিখে নেবো তারপরে গুণ করতে হবে উপরে এবং নিচে উভয়কে মানে হর আর লবকে উপরে গুণ করবো রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে নিচেও গুণ করবো রুট থ্রি প্লাস রুট টু এর সাথে রুট থ্রি মাইনাস রুট টু এবং পাশে লিখে দেবো যে হর এবং লবকে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করে এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবে মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করবে তাহলে লাভটা কি হবে লাভ কি হবে পরের লাইনে দেখো বোঝা যাবে এখনই বোঝা যাবে লাভটা কি হবে লাভ হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র আসছে নিচে আর আমাদের সমস্যা তো নিচে কাউকে কোনো রুট রাখা যাবে না এটা হয়ে যাবে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস রুট টু হোল স্কোয়ার রুট টু হোল স্কোয়ার এটাতে যদি এই স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায় তাহলে আর রুট থাকবে না থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু মানে ওয়ান ওয়ান আর নিচে লেখার দরকার নাই এটা আমাদের চলে আসলে এ বাই টু ওয়ান বাই এর মানটা চলে আসছে রুট থ্রি মাইনাস রুট টু এরপরে অঙ্কে যা চাইবে সেভাবে আমরা এ প্লাস ওয়ান বাই এ বার করতে পারি এই দুটো আমাদের যোগ করি এর মান যদি এখানে ছিল রুট থ্রি প্লাস রুট টু প্লাস হচ্ছে ওয়ান বাই এর মান রুট থ্রি মাইনাস রুট টু রুট টু রুট টু কাটা টু রুট থ্রি এ প্লাস ওয়ান বাই এ যখন বের হয়ে গেছে এখন ইচ্ছা করে এখন যা বলবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বার করো পারা যাবে এ যদি পর ফোর প্লাস ওয়ান বাই যদি পর ফোর বার করো পারা যাবে যা বলবে সবই পারা যাবে তো গত ক্লাসে আমরা দেখেছিলাম মানে গত যে কালকের ক্লাস হয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ছিল খ নাম্বারে আর এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর ছিল গ নাম্বারে আমরা একটু ব্যতিক্রম একটা করে দেখি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর থাকলে কি হবে এটা অতিরিক্ত একটা প্রশ্ন এটা থাকলে আমরা কি করবো কে বলতে পারে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর থাকলে কি করবো স্যার আমরা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এর মান বের করবো এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এর মান বের করবো কেন এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এর মান দরকার নেই শুধু এ মাইনাস ওয়ান বাই এ বার করলে হবে হোল স্কোয়ার লাগবে না এখান থেকে তো বার হবে এ মাইনাস ওয়ান বাই এর মান যে এখান থেকে বার হবে এ আছে ওয়ান বাই আছে বিয়োগ করো রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি প্লাস রুট টু এটা একটা কেটে গেল এর মান টু রুট টু আসবে তাহলে দরকার আছে এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার এর মান বের করার দরকার নাই কিন্তু তাও করতে পারবে তুমি যদি মনে করো যে আমি এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার বের করবো তাও বের হবে কিভাবে বের হবে এটা একটু আমি নিচে এখানে দেখাচ্ছি এর অতিরিক্ত বিষয় এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার বের করা যাবে তাহলে কি হবে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ফোর তো এটার মান কত ছিল টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর টু রুট থ্রি হোল স্কোয়ার এর মানে হচ্ছে দুইটাকে স্কোয়ার করতে হবে দুইকে স্কোয়ার করলে হয় চার রুট থ্রি কে স্কোয়ার করলে হয় তিন তিন চারে বারো এটা আসবে বারো মাইনাস চার সমান সমান আট তাহলে অতএব এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু আটকে যদি আমরা রুট করি তাহলে আসে টু রুট টু আসে চার তো কোনো আট চারকে রুট করলে টু আর দুই ওই রুট টু হিসাবে থেকে যাবে টু রুট টু এভাবেও টু রুট টু বের করা যাচ্ছে আর আমাদের যেহেতু এ আছে ওয়ান বাই এ আছে আমরা বিয়োগ করে সহজেই টু রুট টু নিয়ে আসতে পারি এটা গেল এ মাইনাস ওয়ান বাই এ নিয়ে আসা যেটা আমরা দুইভাবে নিয়ে আসতে পারতেছি অঙ্ক হচ্ছে এটা দিবার ফোর মাইনাস ওয়ান বাই এটা দিবার ফোর এটা কিভাবে নিয়ে আসবো এটাকে প্রথমে আমরা এটা সূত্র করব এ স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার তো এটা হবে এ স্কয়ার হোল স্কয়ার মাইনাস ওয়ান বাই এ স্কয়ার তার উপরে হোল স্কয়ার হোল স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার আর হচ্ছে এ স্কয়ার মাইনাস ওয়ান বাই এ স্কয়ার এ প্লাস বি এ মাইনাস বি
এটাকে আমরা এখন সূত্রে ফেলবো, সেটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু, আর এটাকে আমরা সূত্রে ফেলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এইভাবে সবগুলো সূত্র হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র পড়ছে, টু এ বি আমরা কেটে দিলাম কারণ এ আর ওয়ান বাই এ কেটে যাবে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন প্রত্যেকের মান বসিয়ে দিলেই মান উত্তর চলে আসবে, এ প্লাস ওয়ান বাই এটার মান কত, টু রুট টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু, এ প্লাস এটা হচ্ছে টু রুট টু, টু রুট থ্রি, আর এটা হচ্ছে টু রুট টু। আচ্ছা এটা হবে বারো, বারো থেকে দুই বাদ দিলে দশ, দশ ইন্টু হচ্ছে দুই দুগুণ চার, চার ইন্টু রুট থ্রি আর রুট টু দুইটা মিলে হয়ে যাবে রুটের ভিতরে ছয়, রুট থ্রি আর রুট টু মিলে দুইটার রুট একবারে ওভার করে দিলে ছয়, দুই আর তিন গুণ করলে হবে ছয়, তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে চল্লিশ রুট সিক্স, এটাই অ্যান্সার। সৃজনশীলে অনেক সময় ক খ গ এর জায়গায় কোন একটা জায়গাতে ক্ষয় অথবা গয় এটাও দিয়ে দিতে পারে। তো কালকের ক্লাসের বিষয়টা রিপিট হলো, আশা করি সবাই এটাও বুঝতে পারছো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো প্রশ্ন বলো স্যার, এ মাইনাস ওয়ান বাই এর উত্তর টু রুট টু কেন এলো আর রুট ফোর কেন এলো না এই জায়গাতে? এখানে ইয়েস স্যার, রুট থ্রি রুট থ্রি কাটা গেল, এখন রুট টু আর রুট টু, কয়টা রুট টু স্যার? দুটা, দুইটা রুট টু, এ আর এ যোগ করলে কত হয়? এ আর এ টু এ, টু এ, তাহলে দুইটা রুট টু তে টু রুট টুই হবে এখানে, এর জায়গায় মনে করো তোমার রুট টু, রুট টু আলাদা বিষয়, রুট টু আর রুট টু গুণ করলে রুট ফোর আসবে, গুণ করলে। আচ্ছা স্যার, কিন্তু যোগ করলে রুটের ভেতরে কিন্তু যোগ হবে না, তুমি যেরকম মনে করতে ও। আচ্ছা স্যার, যে রুট টু যোগ রুট টু ইকুয়াল টু রুট একবারে দিয়ে দিবে এটা কিন্তু হবে না, এটা হবে ও? আচ্ছা স্যার, এটা হবে না, কিন্তু গুণ করলে হবে স্যার, গুণ করলে তখন গুণ হবে, ঠিক আছে? ইয়েস স্যার, গুণ করলে গুণ হবে কিন্তু যোগ করলে বিয়োগ করলে রুট পুরোটার উপরে হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি ভিডিও ক্লাসে বলে দিয়েছিলাম যে এরকম মান তুমি যত পাবে সব কিছু দিয়ে অঙ্ক করতে পারবে, যেমন তুমি যদি মনে করো রুট সিক্স প্লাস রুট ফাইভ দিয়ে করবো তাও পুরো অঙ্কটা করতে পারবে, তুমি যদি মনে করো আমি রুট সেভেন প্লাস রুট সিক্স দিয়ে করবো তাও পুরো অঙ্ক করতে পারবে, এমনকি টু প্লাস রুট থ্রি দিয়েও করতে পারবে। কারণ কি? কারণ টু মানে হচ্ছে আসলে কত, রুট ফোর, টু মানে রুট ফোর, তো রুট ফোর প্লাস রুট থ্রি দিয়ে যদি করা যায় তাহলে রুট রুট করে দিলে টু, টু প্লাস রুট থ্রি দিয়েও করা যাবে। এগুলো আমরা বিস্তারিত যখন 3.2 করব তখন একসাথে কিউব সহ আসবে, তখন এরকম অনেক অঙ্ক পাওয়া যাবে, তখন আরো পরিষ্কার হয়ে যাবে। 3.2 অনুশীলনীতে এই ধরনের অনেক অঙ্ক আছে, বিশেষ করে 16 নাম্বার উদাহরণের মধ্যে আছে অনেক অঙ্ক আছে। স্যার এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4 এর লাস্টের দুইটা লাইন একটু বুঝায় দেন। লাস্টের দুইটা লাইন, প্রথমে আমরা কি করলাম, এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করলাম, তারপর এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটুকু বুঝতে পারছো এটা? ইয়েস স্যার। আচ্ছা এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর অনুসিদ্ধান্তটা কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি? ইয়েস স্যার, এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু, এখানে এ বি ছিল, আমরা তো বারবার অঙ্ক করতে করতে দেখছি যে এখানে এবি আসলে থাকে না, কেটে যায়, তাই সরাসরি শুধু টু লিখছি, তুমি লিখলে লিখতে পারো এ ইনটু ওয়ান বাই এ কেটে যাবে। আর এইটার সূত্র কি ফেলবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ছাড়া কিন্তু আর কোনো সূত্র এটার নাই, একটাই সূত্র আছে, নাই এই সূত্রটা প্রয়োগ করেছি। এরপরে সবার মান বসানো আছে, এটার মান টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু, এটার মান টু রুট থ্রি, এটার মান টু রুট টু। এবার টু রুট থ্রি হোল স্কোয়ার কে স্কোয়ার করলে কত হয়, দুই কে স্কোয়ার করলে চার, রুট থ্রি কে স্কোয়ার করলে রুটটা কেটে যাবে তিন, চার এবং তিন গুণ করলে কত হয় বারো, বারো, বারো থেকে দুই বাদ দশ, এটা আমি একবারে করেছি তুমি রাফে করতে পারো, দশ হয়, এখানে দুই আর দুই গুণ হবে, রুটের গুলো আলাদা গুণ হবে, রুট ওদের গুণ আলাদা, রুট ছাড়া তাদের গুণ আলাদা,
আলাদা তাহলে 40 রুট 6 ঠিক আছে জি স্যার থ্যাংক ইউ আচ্ছা এই পর্যন্ত আমি গতকালকে ভিডিও ক্লাসেও বলেছিলাম তোমরা তা কিন্তু ওইটা কেউ করনি আজকে আমি বলে দিচ্ছি যে তোমরা এই যে মানগুলো দিলাম বিশেষ করে এই মানটা দিয়ে চেষ্টা করবে সবাই এই মানটা দিয়ে চেষ্টা করবে 1 বাই এ বের করার a plus 1 by a, a minus 1 by a, তারপরে খ নম্বরে যে অঙ্ক আছে শীটের a টু দি পাওয়ার 4 plus 1 by a স্কয়ার ব নম্বরে আছে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 8 plus 1 by a টু দি পাওয়ার 4 এবং তার সাথে আমরা আজকে করলাম কি a টু দি পাওয়ার 4 minus 1 by a টু দি পাওয়ার 4 এইগুলো করার চেষ্টা করবে ঠিক আছে আসলে অঙ্ক ভালো করতে গেলে প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস বিভিন্ন রকম ভাবে অনেক মান চেঞ্জ করে করে অনেক প্রশ্ন সামনে নিয়ে বোর্ড তারপরে বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো আসছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে সলভ করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তত অঙ্কে তুমি শিখা ফেলবে শুধু দেখে তারপরে শুনে এভাবে হয় না যত বেশি প্র্যাকটিস এভাবে শুধু শিখতে পারবে যে কিভাবে হচ্ছে বুঝতে পারবে শিখতে না বুঝতে পারবে তারপর তুমি যত বেশি এটা নিয়ে প্র্যাকটিস করবে হোমওয়ার্ক করবে তারপরে বিভিন্ন কাজ করবে যত বেশি তত বেশি তোমার কাছে অঙ্ক একবারে মানে ক্লিয়ার হয়ে যাবে এবং একবারে তোমার কাছে যখন যখন অঙ্ক করতে দেবে তখন তুমি করতে পারবে এই জন্য সবাই শুধু দেখা শোনা না বরং তার সাথে সাথে বেশি বেশি প্র্যাকটিস যাতে মানে সবাই করো এই প্রত্যাশা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম